আমরা যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা রয়েছি আমাদের বেশিরভাগই আমরা হচ্ছি ঘর কোনো এবং আমাদের জীবনবৃত্তটা এরকম যে আমরা প্রতিদিনের কাজকর্ম রুটিন সব কিছুই দেখা যায় একই রকম এবং সেই একই রকম জীবনযাপন করতে করতে অনেক সময় এক চলে আসে আর নানান রকম সমস্যা ফেস করি অনেক সময় আমরা বুঝতে পারি না যে এই ধরনের সমস্যাগুলো আমাদের কেন হচ্ছে এবং বুঝতে পারি না যে সেই সমস্যাগুলোতে ঠিক কি করা উচিত আর ইচ্ছা করে যে সব কিছু থেকে একটু গুটিয়ে নিয়ে নিজেকে সবার থেকে একটু আড়ালে চলে যাই মাঝে মাঝে অনেক বেশি অলসতা চলে আসে এবং বুঝতে পারি না যে কিভাবে এই অলসতাটাকে দূর করা যায় আরও অনেক অনেক সমস্যা হয় তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু লক্ষণ নিয়ে কথা বলবো যেগুলো শুনে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো রকম ডিপ্রেশনে ভুগছেন কি না নাকি যে সমস্যাগুলো আপনি ফেস করছেন সেগুলো শুধুই অলসতা আর সবগুলো লক্ষণ নিয়ে কথা বলার পরে আমি এই ভিডিওতেই আপনাদের সাথে সেই লক্ষণগুলো থেকে ঠিক কীভাবে নিজেকে বের করে আনবেন সেগুলোও বলবো কিভাবে একটি সুস্থ স্বাভাবিক জীবন কাটাবেন নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের সন্তানদের জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এক নম্বর লক্ষণ হচ্ছে অনেক বেশি অলসতা ফিল করা অনেক বেশি ক্লান্ত হওয়া বা ঘুম ঘুম ভাব থাকা আমি অনেকেই দেখেছি যে হয়তো সারা দিন আপ অনেক বেশি অলসতা লাগছে সারা দিন আপনার মনে হচ্ছে অনেক বেশি ক্লান্ত আর অনেকে দেখা যাচ্ছে যে ঘুমাচ্ছে কখন এইখানে ঘুমায় কখন ওখানে ঘুমায় দিন ঘুরে ঘুরে বসে বসে অলসের মতো ঘুম পাচ্ছে তো সেটা মোটেও ক্লান্তি না আসলে ক্লান্তিটা কি একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে অলসতাটাও একটু নির্দিষ্ট সময়ের জন্য যেমন আপনি সকাল থেকে সারা দিন কাজ করলেন এবং সন্ধ্যার পর কাজ এসে আপনার শরীরটা অনেক বেশি ক্লান্ত বা আপনি একটু অলসতা ফিল করছেন এক বেলা কাজ করতে কিন্তু যদি আপনার সেটা সারা দিন বা বেশ দিন যাবৎ চলতে থাকে যে আপনি অনেক বেশি অলস হয়ে যাচ্ছেন আপনার অনেক বেশি ঘুম আসছে আর শরীর সময় ক্লান্ত লাগছে তাহলে সেটা কিন্তু অলসতা নয় সেটা কিন্তু আপনি হয়তো কোনো না কোনো কারণে ডিপ্রেশনে ভুগছেন দ্বিতীয় লক্ষণ হচ্ছে ঘর এলোমেলো হতে থাকা দেখুন আমাদের সবারই ঘর টুকটাক এলোমেলো হয় হয়তো কিছু সময়ের জন্য এলোমেলো থাকে বাচ্চারা থাকলে আরও বেশি এলোমেলো হয় তো আপনি গোছাতে থাকেন মাঝে মধ্যে অনেক সময় অলসতা কাজ করে যে ইচ্ছে করে এখন গোছাবো না একটু পরে গোছাবো বা আজকে করব না কালকে করব কিন্তু যখন সেই আজকে বা কালকেটা কখনোই আসে না এবং সেটা কন্টিনিউ হতে থাকে যে আপনার শুধু রুম না পুরো ঘরই দেখা যায় এলোমেলো হতে থাকে নোংরা হতে থাকে এবং আপনার আজকে কালকে করতে করতে দেখা যায় আপনার সেই কাজগুলো করতে ইচ্ছা করে না এবং আপনি সেই পরিবেশেই স্বাভাবিকভাবেই থাকতে থাকেন এরকম একটা নোংরা বা অকুচালো পরিবেশে আপনি বাস করতে থাকেন তখন আসলে এটা কোনো স্বাভাবিক কিছু না এটা আসলে কোনো প্রকার অলসতাও না এটা আপনি কোনো না কোনো কারণে ডিপ্রেশনে ভুগছেন আর যার মধ্যে নাকি আপনার কোনো কিছুই করতে ইচ্ছা করছে না কোনো কিছুই করতে ভালো লাগে না পরবর্তী লক্ষণ হচ্ছে সব কিছু আপনি নেগেটিভভাবে দেখেন দেখা যায় কি আপনি অনেক মানুষের সাথে দেখবেন যে তাদের যে কোনো কথাবার্তা যে কোনো চিন্তাভাবনা নেগেটিভই হয়ে থাকে আপনি তার সাথে যে কোনো একটা সাধারণ স্বাভাবিক কথা বললেন না কেন সে সেই জিনিসটাকে নেগেটিভভাবে নেবে বা সেই জিনিসটাকে নেগেটিভ দিকে নিয়ে যাবে এবং সেই নেগেটিভিটি না আস্তে আস্তে একজন মানুষকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায় তো এটাও কোনো সাধারণ কিছু না স্বাভাবিক কিছু না তো আস্তে আস্তে এই নেগেটিভভাবে চিন্তা করা নেগেটিভভাবে বলা এবং সব কিছুতেই নিজেকে নেগেটিভিটির সাথে জড়িয়ে ফেলাটা আস্তে আস্তে ডিপ্রেশনে পরিণত হয়ে যায় এরপরে লক্ষণ হচ্ছে হতাশাগ্রস্ত হওয়া অনেক বেশি হতাশাগ্রস্ত মানুষরাও কিন্তু ডিপ্রেশনে ভুগছে দেখবেন কিছু মানুষের সাথে আপনি যেই কথাই বলেন না কেন তাদের কথার শুরুটাই হয় যে না হবে না না পারবো না না করব না মানে সব সময় তারা হত থাকে মানে তারা হয়তো এমন এমন মানে আল্লাহর ওপরও তাদের বিশ্বাস থাকে না তাদের মনে হয় যে তাদের দ্বারা কিছুই হবে না তাদের জীবনে অনেক সময় পরিবর্তন আসবে না সময়ের পরিবর্তন হবে না কোনো একটা ভালো জিনিস হবে না এরকমই ভাবতে থাকে এবং সেটাও একটা ধরনের ডিপ্রেশন পরবর্তী লক্ষণ হচ্ছে অনেক বেশি মাথা ব্যথা হওয়া শরীরে ব্যথা হওয়া দেখুন আপনার যদি এমন হয় যে সময় মাথা ব্যথা করছে প্রচণ্ড মাথা ব্যথা করছে অনেক বেশি শরীরে ব্যথা করছে তাহলে কিন্তু সেটা কোনো স্বাভাবিক কিছু না দেখুন অনেক সময় আমরা যদি অনেক বেশি কাজ করে ফেলি তখন শরীরে ব্যথা হয় সেটা স্বাভাবিক বা অনেক বেশি এক্সারসাইজ করে ফেললাম সে তখন শরীরে ব্যথা হতে পারে বা ঘুম পুরো হলো না যে কোনো একটা কারণে মাথা ব্যথা হতে পারে কিন্তু সেটা যদি অনেক বেশি হয় এবং সারাক্ষণ থাকতে থাকে চলতে থাকে যেমন সারাক্ষণই মাথা ব্যথা করছে সারাক্ষণই শরীরে অনেক বেশি ব্যথা অনুভব করছেন তাহলে সেটাও ডিপ্রেশনেরই একটা লক্ষণ নেক্সট লক্ষণ হচ্ছে যে যে কোনো ধরনের কল অ্যাটেন্ড করতে ইচ্ছা করে না বা যে কোনো মেসেজ দেখলে সেটাতে রিপ্লাই করতে ইচ্ছা করে না যদি এমন ধরনের কোনো লক্ষণ থাকে বা আপনার কারোর সাথে কথাই বলতে ইচ্ছা করে না বাস ইচ্ছা করে নিজেকে একদম একা করে রাখতে আইসোলেট করে রাখতে তাহলে এগুলোও কিন্তু ডিপ্রেশনের লক্ষণের মধ্যেই পড়ে তো নেক্সট লক্ষণ হচ্ছে যে হঠাৎ যে কোনো কারণে এমনিতেই মন খারাপ হতে থাকা বসে বসে হঠাৎ আপনার এমন কোনো চিন্তাভাবনা আসতে থাকলো যে চিন্তাভাবনাগুলোকে আপনি মানে আপনারই কোনো একটা হয়তো মন খারাপ হওয়ার মতো চিন্তা আসলো এবং হঠাৎ করে দেখবেন মন খারাপ হতে শুরু করলো এবং কোনো কিছু ভালো লাগে না এবং নিজেকে অনেক বেশি লো ফিল করেন সেগুলো কিন্তু অনেকটাই ডিপ্রেশনের লক্ষণ পরের লক্ষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা কিনা আপনার নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখেন না তো এমন অনেক সময় হয় যে আপনার নিজের খেয়াল রাখতে ভালো লাগছে না নিজের যত্ন করতে ভালো লাগে না দেখা যায় আপনি অনেক দিন হয়ে গিয়েছে গোসল করছেন না হাত পা নখ কাটছেন না বা চুল বাঁধছেন না নিজেকে একটু ফ্রেশন আপ করছেন না আর আপনি ভাবছেন যে আমি হয়তো অলসতা আমার ভালো লাগে না আমি অনেক বেশি অলস কিন্তু না এটা কোনো অলসতা না অলসতার মধ্যে কেউ নিজের পরিষ্কার পরিচ্ছন্নতাটা ভুলে যায় না আর যখন আপনি এরকম যে হয়তো কয়েক দিন হয়ে যাচ্ছে আপনি নিজের হয়তো চুলও বাঁধেন না কয়েক দিন হয়ে গেছে আপনি গোসল করছেন না ঠিকমতো নিজের কোনো যত্ন নিচ্ছেন না এবং নিজের হাইজিন মেনটেন করতে ইচ্ছাই করে না ভালোই লাগে না সেটা একটা অনেক বড় লক্ষণ ডিপ্রেশনে ভোগার আর সবশেষের লক্ষণ হচ্ছে যে যে কোনো ধরনের শখ বা হবি আপনাকে আনন্দ দেয় না দেখুন আমাদের সবারই অনেক রকমের হবিস থাকে শখ থাকে যেগুলো করতে আমরা অনেক বেশি পছন্দ করি যেগুলো করলে আমাদের আনন্দ হয় ভেতর থেকে খুশি লাগে কিন্তু একটা সময় এমন হয় যে আপনার যেই শখগুলো ছিল সেই শখগুলোর প্রতি আপনার কোনো ধরনের আকর্ষণ থাকে না বা সেগুলো করলে আপনি একটা খুশি ফিল করেন না আনন্দ যেটা মন থেকে হওয়া উচিত শখ থাকেই এর জন্য যাতে ওই কাজটা করে মানুষ একটা আনন্দ পায় সেই আনন্দটা পান না তাহলে ওইটা একটা লক্ষণ ডিপ্রেশনের তো অনেকগুলো লক্ষণই বললাম তো এখন চলুন না আপনি কীভাবে নিজেকে সব কিছু থেকে বের করে আনবেন নিজেকে নিজেই কিভাবে হেল্প করবেন সেটা বলি তো আপনি যদি চান যে আপনি নিজেকে হেল্প করবেন আপনি আপনার পরিবারের জন্য আপনার সন্তানদের জন্য নিজেকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে নিয়ে আসবেন তাহলে আপনাকে আপনার নিজেকেই আপনাকে হেল্প করতে হবে দেখুন একটা ঘরের বা একটা পরিবারের ভীতি হচ্ছে সেই পরিবারের স্ত্রী বলেন মা বলেন তো সেইখানে যদি একজন গৃহিণী বা একজন মা নিজেই এত ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে থাকে তাহলে বলুন তো সে অন্যান্য পরিবারের সবার কীভাবে যত্ন করবে কিভাবে খেয়াল রাখবে তো সেজন্য আপনার নিজে থেকেই নিজেকে সাহায্য করতে হবে তো প্রথমে যেটা করতে পারেন ছোট ছোট পদক্ষেপ নিতে পারেন সব কিছু ঠিক করার জন্য নিজের ঘরকে গোছানো শুরু করতে পারেন সবার আগে ছোট ছোট পদক্ষেপ থেকে যেমন আপনি একটা রুটিন করে নেন সাত দিনের বা দশ দিনের আস্তে আস্তে করে ঘরটা গোছানো শুরু করুন একদিনে পুরো ঘর গোছানো সম্ভব না এবং সেটা চেষ্টাও করবেন না এতে করে আপনি আরও বেশি ডিপ্রেশনে চলে যাবেন এবং ভাববেন যে আমার ধারা সম্ভবই না কিন্তু আস্তে আস্তে একটা রুটিন করে নিন এবং সেইভাবে আগাতে থাকেন এবং আস্তে আস্তে যখন ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন সেগুলো অর্জন করার মধ্যে যে একটা আনন্দ থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে আপনার বিভিন্ন রকম ডিপ্রেশন থেকে ওভারকাম করতে হেল্প করবে মানুষ বেশিরভাগ ডিপ্রেস হয় মানুষের কথা চিন্তা করে যে মানুষ কি বলবে কে কি ভাববে তো আপনার প্রয়োজন নেই কে কি ভাবলো আপনাকে কেউ বলেনি আপনি একদিন একদম ঘরটাকে একদম টিপটপ করে ফেলুন আপনি আস্তে আস্তে করুন একদিন হয়তো আপনার বেডরুমটাকে গুছিয়ে নিন একদিন আপনার কিচেনকে সময় দিন একদিন ড্রয়িং রুম গুছিয়ে নিন এভাবে করে আস্তে আস্তে আপনার পুরো ঘরটাকে আপনি গুছিয়ে নিন তো একদম মানুষের কথা ভাবা বন্ধ করে দিন মানুষের কাজই হচ্ছে মানুষের সম্পর্কে সমালোচনা করা নিন্দা করা তো ওই সব ব্যাপার একদম মাথা থেকে ছেড়ে ফেলে দিবেন এবং সেই সব চিন্তা করা বাদ দিয়ে দেবেন এবং সেই সব মানুষের সাথে সম্পর্ক রাখা যোগাযোগ রাখা বন্ধ করে দেবেন যাদের সম্পর্কে আপনি ভাবেন যে তারা আপনাকে নিয়ে এরকম আলোচনা করে তো এরপর হচ্ছে যে ওই যে আশা হতো একটা ব্যাপার থাকে সব কিছুতেই হতাশ থাকা আশা না থাকা তো সেটা দূর করার জন্য আপনি আমল করতে পারেন কোরআন পড়তে পারেন হাদিস পড়তে পারেন দেখবেন আল্লাহর যত কাছাকাছি যাবেন জীবন থেকে সকল প্রকার হতাশা দূর হয়ে যাবে আল্লাহর প্রতি যত বিশ্বাস বাড়বে আল্লাহর কালাম পড়বেন হাদিসগুলো পড়বেন তখন আপনার জীবন সম্পর্কে যত প্রশ্ন আছে যত হতাশা আছেন আপনি অটোমেটিক্যালি সেগুলোর উত্তর পেয়ে যাবেন আর যদি পড়তে না পারেন বা পড়ার সময় না করে উঠতে পারেন তো যখন আপনি ঘরের কাজগুলো করবেন মোবাইলে বা টিভিতে একটু সাউন্ড বাড়িয়ে আপনি যে কোনো একটা কোরআন লা ছেড়ে দিলেন তো কাজও করছেন কোরআন লাতে শুনছেন অর্থ সহ শোনার চেষ্টা করবেন দেখবেন অটোমেটিক্যালি আলাপাক আপনার বিভিন্ন ধরনের দুশ্চিন্তা ডিপ্রেশন দূর করে দেবেন তো এরপর হচ্ছে যে ওই যে মাথা ব্যথা করা প্রচণ্ড শরীরে ব্যথা অনুভব হওয়া আমরা বেশিরভাগ মেয়েরা করি কি এই জিনিসগুলো ইগনোর করি এবং ওষুধ খেতে চাই না সহজেই আমরা ভাবি যে এত বেশি ওষুধ খাওয়া ভালো না এরপর সেই মাথা ব্যথা আর শরীর ব্যথাটা মানে যতটা সম্ভব সহ্য করার চেষ্টা করি তো এইগুলো না করে আপনি যখন আপনার অনেক বেশি মাথা ব্যথা বা শরীর ব্যথা হবে আপনি চেষ্টা করবেন ওষুধ খেয়ে নিতে এবং দেখবেন যে যখনই মাথা ব্যথাটা বা শরীর ব্যথাটা ওষুধ খাওয়ার কারণে চলে যাবে এর পরবর্তী জিনিসগুলো কিন্তু আপনার ভালো লাগতে শুরু করবে ওই যে ওষুধ না খেয়ে সহ্য করতে করতে আরও বেশি কষ্ট ভোগে আরও বেশি ডিপ্রেশনে চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই শরীর ব্যথা হচ্ছে মাথা ব্যথা করছে ওষুধ খান এবং সুস্থ হয়ে যান তো এরপরে যে নিজের হাইজিনের খেয়াল না রাখা এটাও আস্তে আস্তে শুরু করুন নিজেকে একটু পুশ করুন যে আমি কেন করছি না হয়তো আপনার করতে ইচ্ছা করছে না একটু জোর করে একবার করুন দেখবেন কোনো ধরনের খারাপ লাগা থাকলে না আপনি যদি একটু উঠে পা ধুয়ে ফ্রেশ হয়ে যান একটু ক্রিম টিম লাগালেন বা চুল টুল বাঁধলেন দেখবেন যে একটা অলসতা বা একটা কেমন যেন লাগছিলো সেই জিনিসটা চলে যায় আর হঠাৎ করে শরীরে একটা এনার্জি চলে আসে ভালো লাগা শুরু হয়ে যায় তো সবশেষে যেটা বলবো যে যখন একদমই কোনো কিছু করতে ভালো লাগছে না কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না তখন একদম নিজেকে একটা রুমে বন্দি না রেখে একটু উঠুন একটু বাহিরে গিয়ে হাঁটাচলা করুন বা আশেপাশের মানুষদের দেখুন তারা কাজকর্ম করছে কি করছে সেগুলো দেখলেও না অনেক সময় নিজের মধ্যে যে এই ধরনের অলসতা বা অন্যান্য কিছু কাজ করছে সেগুলো দূর হয়ে যায় আর যদি আশেপাশে কাউকে দেখার মতো সুযোগ না থাকে তাহলে অনেক মোটিভেশনাল এই ধরনের ব্লগ আছে সেগুলো দেখতে পারেন এবং নিজেকে মোটিভেট করতে পারেন তো সবশেষে জীবনটা আপনার আপনাকেই সুন্দরভাবে কাটাতে হবে আর আপনাকেই সুন্দর করে তোলার চেষ্টা করতে হবে তো আজকের ভিডিওতে অনেক কথা বললাম আশা করছি কথাগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম